করোনার প্রকোপ বাড়লেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানুষ ও যানবাহন চলাচল কমেনি বরং বেড়েছে কোনোভাবেই ঘরে রাখা যাচ্ছে না মানুষকে জনসমাগম বেড়েছে সড়ক অলিগুলি সহ বাজারগুলোতে তবে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাসলিমুল আলমের প্রতিবেদন করোনা ভাইরাসের বিস্তার রোধে মানুষকে ঘরে রাখতে কয়েক দফায় বাড়ানো হয়েছে সাধারণ ছুটি সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার এর এরপরও বিভিন্ন সড়ক ও বাজারে মানুষের সমাগম বেড়ে চলেছে এতে আশঙ্কা বাড়ছে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার বৃহস্পতিবার ও রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহন ও মানুষের উপস্থিতি কম হলেও পাড়া মহল্লার চিত্রটা ভিন্ন তবে সড়কের টহল ও চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এদিকে চারজন করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ায় রাজধানীর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউ বন্ধ করে দেওয়া হয়েছে আইসিউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে আক্রান্তদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে রাজধানীর বাইরেও সংক্রমণ বেড়ে চলেছে গত চব্বিশ ঘন্টায় গাজীপুর সদর উপজেলায় চব্বিশ জন কালীগঞ্জে চোদ্দ জন করে চারজন ও শ্রীপুরে নতুন ছয়জন আক্রান্ত হয়েছে এ অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে করোনা রোগের চিকিৎসা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনম সেন্টারে পরীক্ষায় দুজন নতুন করোনা রোগীর শনাক্ত করা হয়েছে নাটোরে প্রশাসনের নজরদারির পরও ঘরে রাখা যাচ্ছে না সাধারণ মানুষকে তবে সামাজিক দূরত্ব নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে সেনা সদস্যরা রাজশাহী জেলাকে লকডাউনের পরও এর সুফল মিলছে না বাজার ও রাস্তায় মানুষের ভিড় লেগে আছে রংপুর জেলায় দশজন রোগে শনাক্ত হলেও সামাজিক দূরত্ব মানছে না অনেকে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে মানুষ ও যান চলাচল নিয়ন্ত্রণ করছে প্রশাসন তাসলিমুল আলম বৈশাখী সংবাদ ঢাকা